হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আপনাদের সাথে খুব অন্যরকম একটা পিঠা শেয়ার করব, আর সেটা হচ্ছে আমরা সবাই জানি কাঁঠাল বা তালের যখন কেক পিঠা বানাতে যায় তখন যদি ব্যাটারটা ভালো মতো না ফুলে তাহলে ওই কেকটা একদম নরম হয়ে যায়, খাওয়া যায় না। তো ওই পিঠাটাকে ফেলে না দিয়ে কীভাবে অন্যরকম একটা পিঠা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা কাঁঠালের কেক পিঠা বানিয়েছিলাম, সেটা একদম নরম, মানে 45 মিনিট 1 ঘন্টার মতো চুলায় রাখার পরও কিন্তু সেটা শক্ত হচ্ছিল না, তো ব্যাটারটা মনে হয় ভালোভাবে ফুলে ওঠেনি। তো সেটাকে ফেলে না দিয়ে আমি প্রথমে সেই পিঠাটাকে নিয়ে ভালো মতো হাত দিয়ে মথে নিচ্ছি, একদম ম্যাশ করে নিচ্ছি পিঠাটাকে। পিঠাটাকে ম্যাশ করা শেষ, তো এর মধ্যে আমি আরও কিছু নারিকেল অ্যাড করে দিচ্ছি। প্রথমে পিঠাটাতে নারিকেল দিয়েছিলাম, তো এখন আরেকটু দিয়ে দিচ্ছি। দেন এর মধ্যে হচ্ছে দুটা ডিম ভেঙে দিচ্ছি আমি। এবার এই ডিমগুলোকে ওই পিঠাটার সাথে ভালো মতো মেখে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে খুব অল্প পরিমাণ লবণ অ্যাড করব। প্রথমে পিঠাটা যখন বানাচ্ছিলাম তখন ব্যাটারটার সাথে তো লবণ দিয়েছিলাম, বাট এখন যেহেতু এর সাথে ডিম অ্যাড করেছি তাই এর মধ্যে আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আটা। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পিঠাটা মিক্স করা শেষ, এখন একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলগুলোকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর যখন তেলগুলো গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো ছোট ছোট করে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি এক এক করে কিছু পিঠা এখন তেলের মধ্যে দিয়ে দিব। কয়েকটা পিঠা দেওয়া শেষ, এখন এগুলাকে একটু উল্টিয়ে দিব। পিঠাগুলোকে মোটামুটি একটু ব্রাউন কালার করব, ডার্ক ব্রাউন কালার করব। তো এই যে এক পাশ উল্টে দিচ্ছি, আমার পিঠার দোনো সাইডই ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে একটা প্লেটের মধ্যে তুলে নিব। এইভাবেই সবগুলো পিঠাকে আমি এক এক করে ভেজে নিব। তো এই যে তৈরি হয়ে গেল খুব মজাদার একটা পিঠা। এখন আমি এখান থেকে একটা পিঠাকে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের সাইডটা কীরকম হয়েছে। যদি পিঠাটাকে ভালোভাবে ম্যাশ করা হয় তাহলে কিন্তু পিঠাটা খেলে অনেক ভালো লাগে, যদি ম্যাশ করা না হয় ভালোভাবে তাহলে একটু গুটি গুটি মুখের মধ্যে লাগে।
তাই চেষ্টা করবেন পিঠাটাকে ভালোভাবে ম্যাশ করার। উপরেরটা মোটামুটি অনেকটা ক্রিসপি হয়েছে, ভিতরেরটা একদম সফট, খেতে অনেক মজা লেগেছে পিঠাটা। কেক পিঠা বানাতে গেলে অনেকেই দেখা যায় এই প্রবলেমটা ফেস করে, তো অনেক সময় পিঠাগুলোকে ফেলে দেয়, তো তাদের জন্য বলছি পিঠাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে ছোট ছোট বল করে পোয়া পিঠা বানিয়ে ফেলতে পারেন। যদি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।